Hey, what's up guys? This is Sanjit. Welcome back to my YouTube channel, Labcore Foodie. So, আশা করি guys সবাই ভালো আছেন, ভালো থাকতেই হবে। Labcore Foodie তে একটাই মোটো খানদান মজকুর। আজকে চলে এসেছি একটা ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ, একদম ঠিক করে টাইটেল থাম্বনেল দেখে একদম ঠিক ভেবেছো, একটা অদ্ভুত রকমের মাংস খেতে চলে এসেছি। না, এসে পুরো ডিটেলস বলবো, কিন্তু তার আগে এত রোদে পুড়ে এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করতে পারছো না, তাড়াতাড়ি ওই লাল বাটনটা টিপে দাও, ব্যাস তাহলেই হবে। আর একটা লাইক করে দিও, চলো যাওয়া যাক। সো গাইস, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও, কেন আমাদের ফেসবুক পেজে কিন্তু 2000 ফ্যামিলি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তাহলে একটু ফলো করে দাও, তাতে তাড়াতাড়ি 10000 যাতে হয়ে যায়। সো গাইস, আলটিমেটলি চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম ঠিক কথা, একদম প্লেট ফুল, প্লেট ফুল। মানে দোকানটার নামটাই কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং দোকানটার নাম, আর অ্যাড্রেস তো দেওয়াই আছে, আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো। তার সাথে সাথে আমরা কথা বলে নিচ্ছি দাদা দিদির সাথে। কেমন আছো বলো সবাই? মানে একদম ভালো আছি। তো তোমাদের এই নতুন কনসেপ্ট আমি যেটা দেখলাম, পেট ফুল, এই রেস্টুরেন্ট নামটাই কিন্তু মারাত্মক রেখেছে। ও ভাই রয়েছে, মানে এটা তোমার ভাই তাই তো? আর এটা দাদা ফ্রেন্ড, মানে ভাই, মানে এই তিনজনের কনসেপ্ট নিয়ে এই দোকানটা তৈরি কর। তো দিদি কি কি রাখছো একটু বলে দাও। আমাদের থাকছে পোলাও, মানে বাসন্তী পোলাও যেটা হয় কাজু কিশমিস দিয়ে, আর তার সাথে থাকছে চিকেন আর মাটন। এবার আমাদের চিকেন মাটনটা খুব কষাও হয় না আর খুব একদম পাতলাও হয় না, মোটামুটি একটা গ্রেভি থাকে। আর তার সাথে আমাদের উইকেন্ডে থাকে স্যাটারডে সানডেতে ডাক, মানে ডাক ভুনা যেটাকে বলে। তো সেই হাঁসের মাংসটা আমাদের স্পেশাল বা ইউনিক আইটেম, স্পেশাল অদ্ভুত রকমের। আমি যেটা বলছিলাম তোমাদের, অদ্ভুত রকমের মাংস, একদম ঠিক শুনেছো, হাঁসের মাংস। এই ইন্টারেস্টিং জিনিসটাই খেতেই কিন্তু আমি আজকে পেট ফুলে এসেছি। তো এই তিনজনের কনসেপ্ট নিয়ে আজকে দোকানটা শুরু। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কেজি দরে, কেজি দরে। এর আগেও তোমরা ব্লগ দেখেছো আমার, বিরিয়ানিতে এক জায়গায় আমি মানে বানিয়েছিলাম কেজি দরে, মানে ওখানে মাংস হচ্ছিল। আর এখানেও দিদি কেষ্টপুরে, এটা লোকেশনটা কেষ্টপুরে, লোকেশনটা একটু ভালোভাবে বলে দাও তো। আচ্ছা, লোকেশন হলো কেষ্টপুরের দেশপ্রিয় স্কুল যে আছে সেখান থেকে, যে মানে অটো রিক্সা করে গুলো ঢুকছে ওই রাস্তাটায়, ওই রাস্তা থেকে আপনাদেরকে অটো বা রিক্সাতে উঠতে হবে না, জাস্ট 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। আর আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে গুগলের লোকেশন আমাদের পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে। মানে মোটামুটি ডেসক্রিপশন বক্সেও থাকবে লোকেশন, কোনো চাপ নেই। আর ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছো, এটা আমার খুব সুন্দর লেগেছে। আর একটু খাবারগুলো যদি দেখি দিতে, একটু জাস্ট কি কি দেখেছো? ফার্স্টেই রয়েছে এখানে চিকেন রয়েছে। ওয়াও ওয়াও, নাইস চিকেন। এখানে চিকেনে দেখতে পাচ্ছ বেশ কুকিং, মানে বাড়ি থেকে কুক করে নিয়ে চলে আসো, মানে এটা কি তুমি রান্না করো নাকি? না না, আমি রান্না করি না, মা রান্না করে, মানে বিশ্বজিতের আর আমার মা মিলে রান্না, মানে তোমার আর দিদির মা দুজনে মিলে রান্না করে, মানে মোটামুটি বলতে গেলে এটা মায়ের হাতের রান্না বেসিক্যালি। মানে এটা কোনো ধরনের স্ট্রিট ফুডের ভেজাল মেশানো একদম খাবার দাবার না, একদম মায়ের হাতের রান্না। আর কি দেখেছো? আচ্ছা, আর রয়েছে মাটন। মাটন, ও ফো, জাস্ট জাস্ট এটা এটা দেখে ভাই লোভ লাগবে, এটা দেখে ও জাস্ট মারাত্মক। এক পিস দেখি দেবে কেমন, জাস্ট মারাত্মক। ও ফো, এটা কি রাখছো, প্রাইস কি রাখছো? প্রাইস রয়েছে মাটনের 1100 টাকা কেজি। এবার কেউ যদি 2 পিস নেয় আমাদের থেকে, 2 পিস আমরা দিয়ে দেবো, সেটা কোনো মানে আমাদের কোনো মিনিমাম কোয়ান্টিটি নেই। ওকে, সো কেউ যদি 2 পিস চায়, 1 পিস চায় পেয়ে যাবে, সেটা যা ওয়েট হবে সেই হিসাবে টাকা দেবে। তো আর কি কি রাখছো? আর থাকছে হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, ওয়াও নাইস, দেখেই তো জাস্ট লোভ লাগছে। এটা কি, এটা কি প্রাইস আছে? তো বাসন্তী পোলাও হলো 350 টাকা কেজি। ওকে, আর চিকেনটা যেটা আগে দেখালাম সেটা 450 টাকা কেজি। এবার চিকেনের প্রাইস এখন অনেকটা হাই যাচ্ছে এখন ইদানিং, মানে 250-260 টাকা যাচ্ছে, 260 টাকা প্রাইস। হ্যাঁ, তো আমরা এখনো বাড়াইনি, মানে চেষ্টা করছি যতদিন রাখা যায়। এবার যদি এরকম কন্টিনিউ হতে থাকে হয়তো প্রাইসটা আর একটু 50 টাকা, মানে মোটামুটি রিজনেবল প্রাইসেই থাকছে। তুমি বলো তোমার এই দোকানের পেছনে মানে কনসেপ্টটা কোথা থেকে আসলো, এই যে কেজি দরে যে তুমি আজকে রাখছো মানে এত কিছু আইটেম, কেমন রেসপন্স পাচ্ছো? রেসপন্স সত্যি কথা বলতে, যে প্রথম কথা বলবো যে জিপসি বং যে এসেছিলেন, বং ইনসান এসেছিলেন, তাদের থেকে রেসপন্সটা আমি সব থেকে বেশি পাচ্ছি, মিথ্যা কথা একদমই বলবো না। রেসপন্স ভালো, বেশিরভাগটা ডেলিভারিতে আমার চলে যায়, মানে কি বলবো গোটা দিনটা আমার ডেলিভারি করে পুরো কেটে যায়, টেক অ্যাওয়ে থেকে আমার ডেলিভারি, মানে ডেলিভারিও হয়। সুইগি জোম্যাটো কি করে রাখছো? সুইগি জোম্যাটো তো রয়েছে, বাট আমি নিজেও ডেলিভারি করি, ভাই আমার সাথে থাকে ডেলিভারির জন্য, ও যায় ডেলিভারি করতে, আমিও যাই ডেলিভারি করতে, রেসপন্স খুবই ভালো। আর বিরিয়ানি বাই কিলো যে রয়েছে, তো সেইখান থেকে আমি কনসেপ্টটা আছে, বাট কিন্তু খাবারটা হলো বাঙালি স্টাইলের খাবার, আমাদের একদম মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না, ঘরোয়া রান্না, বাইরে স্ট্রিট ফুডের স্টাইলে আমরা খাবারটা হচ্ছে পুরো মায়ের। এই কনসেপ্টটা খুব সুন্দর সত্যি। ডেসক্রিপশন বক্সের নাম্বার তো থাকবে, মানে তোমাদের ফোন করলে তোমরা ডেলিভারি দিয়ে আসবে, মানে ওইটাই কি কোনো ক্রাইটেরিয়া আছে, মানে কত গ্রাম নিতে হবে, কোনো কিছু না, কোনো
মিনিমাম কোনো ক্রাইটেরিয়া নেই, কেউ যদি মনে করো 250 গ্রামও আমাকে ফোন করে অর্ডার দেয় তাকে ডেলিভারি করে দিই, কিন্তু আমাদের উইদিন 2 কিলোমিটার ডেলিভারি চার্জ ফ্রি, তারপরে কিন্তু পার কিলোমিটার 10 টাকা করে, পার কিলোমিটার 10 টাকা করে, মানে 2 কিলোমিটার পুরো ফ্রি, তাই তো? আর এখানে কি বসে খাওয়ার কোনো ব্যবস্থা? বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা নতুন সেটআপ করে নিয়েছি বসে খাওয়ার, এই দেখতে পাচ্ছ কম করে সেটআপ রয়েছে, 4-5 জন 6 জন মিলে আরাম করে এখানে বসে খেতে, মানে মোটামুটি 4-5 জন বন্ধু-বান্ধব যদি আসে তা খেতে পারে। আর কোনো কিছু কি কম্বো টাইপের কিছু রাখছো? যে কম্বো কম্বো আমাদের রয়েছে এখানে মাটন কম্বো আর চিকেন কম্বো রয়েছে, সেটাও ওয়েট বেসিসে আমাদের ডিভাইড করা রয়েছে। মাটন কম্বো কি 270 টাকা, সেখানে 150 গ্রাম মাটন আর 250 গ্রাম পোলাও, আর চিকেন কম্বো হচ্ছে আমাদের 170 রুপিস 170 টাকা, সেখানেও চিকেন 150 গ্রাম আপনার চিকেন আর 250 গ্রাম। আর মোটামুটি আমি যেটা দেখলাম এতদিন ধরে আমি ব্লগ বানাচ্ছি, প্রথমবার কোথাও দেখলাম হাঁসের মাংস পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা সেই মানে কনসেপ্টটা হাঁসের মাংস আনা, মানে হাঁসের মাংস শুনলেই মানুষ একটু ইউনিক জিনিসটা খোঁজে, ওই জিনিসটা কি মানে কত কি প্রাইস যাচ্ছে? ইউনিকটাই রাখবো বলেই মানে সব একটা রেস্টুরেন্টে একটা কি বলো সিগনেচার ডিশ থাকে, একদম আমাদের সিগনেচার ডিশ হচ্ছে হাঁসের মাংস, এবং সেটা আমরা সব সময় পাই না, ওই জন্য আমরা শুধু উইকেন্ডেই দেখেছি, শুধু স্যাটারডে সানডে আসলে হাঁস, স্যাটারডে সানডে আসলে আগে থেকে জানা, কোনো চাপ নেই, নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছু থাকবে, তুমি কন্ট্যাক্ট করে নাও, কন্ট্যাক্ট করে হাঁসের মাংস, মুরগির মাংস, খাসির মাংস সব খেয়ে মারাত্মক এনজয় করো, আমিও আজকে খাওয়া দাওয়া করবো, ভেবে ঢেবে গেছি আরামসে, মানে এরকম অবস্থা, কিন্তু আজকে ভাই ইন্টারেস্টিং অদ্ভুত মাংস যেটা খেতে এসেছি সেটা হচ্ছে হাঁসের মাংস, এটা আমার সেকেন্ড টাইম খাওয়া হাঁসের মাংস, এর আগে আমি ফার্স্ট টাইম আমার মনির হাতে খেয়েছিলাম, ওটা জাস্ট মারাত্মক লেগেছিলো, একদম পেট ফুলের পুরো মেনুটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ একদম পুরো মেনু, কিন্তু এখানে কিন্তু হাঁসের মাংসের মেনুটা দেওয়া নেই, কেন ওইটা অ্যাকচুয়ালি উইকেন্ডেই করে, তার জন্য ওইটা উইকেন্ডেই থাকে, ঠিক আছে? এখানে পুরো ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যদি পজ করে ফোন নাম্বারও নিয়ে নিতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সে পুরো দিয়ে দেবো। মোস্ট ফেমাস জিনিস একদম ঠিক কথা শুনেছ, হাঁসের মাংস, এক্স্যাক্টলি, কম করে দেখছো, কারণ আজকে কিন্তু স্পেশালি আমার জন্যই দিদি বানিয়েছে, ঠিক আছে? আমি বলেছিলাম এইটা বানালে কিন্তু আমি আজকে আসবো, দেখতেই পাচ্ছ, ও ফো, চিকেন কিন্তু ওয়েট হয় একদম গ্রেভি ছাড়া, একদম ঠিক তো? মানে গ্রেভি ছাড়াই তুমি, আমি যেটুকু দেখলাম মানে গ্রেভি ছাড়া যতটা ওয়েট হবে, গ্রেভি ছাড়া ওয়েট করবো ফার্স্টে, তারপরে যা ওয়েট হবে সেটার প্রাইস আপনারা পে করবেন, আর তারপরে ঝোল আর আলু ফ্রি, মানে ঝোল আর আলু ফ্রি, বা আমাকে একটু সার্ভ করে দাও, আমি একটু খাওয়া দাওয়া করি নাকি? আর পাচ্ছি না, অনেক বকে নিয়েছি, সিরিয়াস, এবার খিদে পেয়ে গেছে, এত কিছু দেখে না মোটামুটি আর পড়া যাচ্ছে না। কেন জানি না, কারণ এই প্লেটটা দেখে জাস্ট লোভ লাগছে মারাত্মক, মানে এই যে মাটনটা আমি জাস্ট একটা ছবি তোলার জন্য হাত দিয়েছিলাম, জাস্ট খুলে পড়ে গেছে, এত সুন্দর মানে নরম হয়েছে মারাত্মক, আর আমি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি প্লেটে, এইদিকে দেখতে পাচ্ছ মাটন রয়েছে আর এদিকে রয়েছে সেই অদ্ভুত রকমের মাংস, এক্স্যাক্টলি অদ্ভুত রকমের মানে হাঁসের মাংস, মোটামুটি পিসগুলো দেখতে পাচ্ছ ভালোই মানে ছোটো ছোটো ভালোই পিস রয়েছে হাঁসের মাংস, মানে হাঁসের মাংস কিন্তু ছোটো ছোটোই পিসটা হয় একটু, আর গ্রেভি দিয়ে মারাত্মক, মানে থালাটা আমার জাস্ট লোভনীয় লাগছে, জাস্ট মারাত্মক, মানে মাটনটাই টেস্ট করো, মাটন অবভিয়াসলি ল্যাপটপ করে জানো মাটনটা কিন্তু মারাত্মক লাগে, ঠিক আছে? একটু মাটনের গ্রেভিটা নিই, জাস্ট একটু আগে গ্রেভি দিয়ে টেস্ট করি, গ্রেভি দিয়ে যারা একটু মাখিয়ে নিই, ও হোম, মানে দেখতে পাচ্ছ পোলাওতে কিন্তু ভালোই কিশমিশ কাজু সব কিছুই রয়েছে, মানে পোলাওটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে? একটু গ্রেভিটা দিয়ে জাস্ট তোমাদের লোভ দেখিয়ে, অবভিয়াসলি লোভ দেখাবো না, সাবস্ক্রাইব করছো না, লোভ দেখাবো না, একটু লোভ দেখিয়ে, ভাই রে ভাই গ্রেভিটা জাস্ট দারুণ, জাস্ট দারুণ, কেন বলো এত সুন্দর, সবচেয়ে বড় কথা কী জানো তো, মশলাটা এত সুন্দর হয়েছে যে ঝাল হয়নি, মানে মোটামুটি দেখতে পাচ্ছি, আমি একটু ক্লোজ থেকে দেখাবো, ক্লোজ থেকে দেখা, ও ফো, জাস্ট মাটনটা দেখো, জাস্ট নরমনেসটা দেখো, ও জাস্ট নরমনেসটা, জাস্ট হাত দিলাম আর
ভুলে চলে আসলো। ওফ, এই জিনিসটা কিন্তু মাটনে মারাত্মক লাগে। এটা একটু গ্রেভি দিয়ে একটু মাটনটা নিয়ে টেস্ট করা যাক। এটা নিয়ে মাটন অবভিয়াসলি লোভ দেখিয়ে মোটামুটি যে দিদির মায়ের হাতে রান্না প্রপারলি বোঝা যাচ্ছে, মানে বাড়িতেও মা যেরকমভাবে রান্নাটা করে সেরকম ঠিকই পুরো মায়ের হাতে রান্নার ফ্লেভারটা আসছে। আর তোমার একটু মাটনটা দেখিয়ে লোভ দেখাই। ও ও, জাস্ট মাটন দেখাও, মানে জাস্ট হ্যাভেন, এটা জাস্ট হ্যাভেন ভাই রে ভাই। মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, জাস্ট দেখো। ও, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, জাস্ট হাত দিয়ে। আর এই যে পিঙ্কিস পিঙ্কিস ব্যাপারটা না, এই যে পিঙ্কিস পিঙ্কিস ব্যাপারটা, এটাই জাস্ট মারাত্মক লাগে আমার, সিরিয়াস। ঠিক আছে, মধ্যমগ্রাম থেকে কেষ্টপুর আসা সফল হতো একদম ঠিক। যারা কেষ্টপুর থেকে দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা এখানে এসছো কিনা। আর এখনও যদি না আসে থাকো তাহলে কী করছো বাড়ি বসে, তাড়াতাড়ি চলে আসো। আর না আসতে ইচ্ছা করলে ফোন করে অর্ডার দিয়ে নাও, দাদারা কিন্তু পৌঁছে যাবে অর্ডার। আর সুইগি জোম্যাটো তো রয়েছে, এখন অবধি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর কেষ্টপুর নিয়ারেস্ট যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে। আর যেটা হ্যাভেন, মানে অদ্ভুত রকমের মাংস, সেটা হচ্ছে হাঁসের মাংস। এই যে হাঁসের মাংস, জাস্ট দেখো, জাস্ট লোভ লাগছে না হাঁসের মাংসটা। ও, এইটুকু একটু পিস আর একটু শুধু খাই, আগে আমি শুধু খাই ভাই হাঁসের মাংস। ও, জাস্ট দারুণ ভাই, সিরিয়াস হাঁসের মাংস ভাই। ও ও, জাস্ট দেখো, আর সুন্দর সিদ্ধ হয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে বলার মতন না। হাঁসের মাংস গ্রেভিটার সাথে একটু পোলাওটা খাই। ও ও, জাস্ট হাঁসের মাংস গ্রেভিটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে, মানে এটা একটু বেশি মশলা ইউজ করেছে বাট ফ্লেভারটা আলাদা রয়েছে। ও, মাংসটা দেখো, জাস্ট তেলগুলো বেরিয়ে আসছে না। ও ও, তোমরা যদি এখানে আসো তো মোটামুটি পয়সা উসুল হয়ে যাবে, আর বাড়িতেও নিয়ে যেতে পারো, বাড়িতে বাবা মা সবার সাথে খেতে পারো। কারণ ন্যাচারাল একদম ঘরোয়া খাবার, আমার খাওয়া দাওয়া তো আমি এখানে স্টক আছি, এতগুলো খাবার আমি একা খেতে পারবো, কারণ এরপরে আমার ব্লগ শ্যুট করতে হবে। বাট এটা খাওয়ার পর ভাই সিরিয়াস টাকা উসুল হয়ে যাবে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। আর যারা যারা নিয়ারেস্টে থাকো তারা প্লিজ আসো, এসে খেয়ে টেস্ট করে যাও প্লিজ। চলো খাওয়া দাওয়া পরে কথা। দিদি, একটু টাইমিংটা বলে দাও। টাইমিং আমাদের দুপুরবেলা 12টা থেকে 12:30টা খোলে, 3টে থেকে 3:30টা অবধি থাকে, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30টা হয়ে যায়, 6:30টা থেকে 7টা, আর রাত্রেবেলা ওই 10:30টা থেকে 11টা। 10:30টা থেকে 11টা, মানে মোটামুটি গাইস খাওয়া দাওয়া তো শেষ। এই দিদি দাদা সবাইকে, ভাইদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, মারাত্মক লেগেছে, সিরিয়াস, মানে কোনো বাড়িয়ে ভালো লেগেছে, থ্যাংক ইউ। একদম একদম, আমাদের তো কাজই এটা, খেয়ে দিয়ে বেড়ানো, আর কিছুই না। মানে সত্যি কথা, মানে কোনো বাড়িয়ে বলছি না, মানে মোটামুটি মায়ের হাতের রান্না খেলে যেরকম লাগে সেম টু সেম। আর সবচেয়ে বড় কথা, ল্যাটকর ফুডি স্টাইলে, মানে জাস্ট দারুণ, কারণ ল্যাটকর ফুডি ঝাল খেতে পারে না, তো ঝাল ছাড়া খুব সুন্দর হয়েছে। মানে মোটামুটি ঝাল যেরকম দিয়েছো সেটার জন্য মারাত্মক লেগেছে, সিরিয়াস। এটা তো আমি সবাইকে বলে দিয়েছি, যারা যারা এখনো আসেনি তাড়াতাড়ি আসবে, সবার জন্য অ্যাভেলেবেল রাখবে, একদম মারাত্মক হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো মোটামুটি গাইজ খাওয়া দাওয়াটা শেষ করলাম, জাস্ট মারাত্মক লাগলো, সিরিয়াস বলছি। মানে পেট ফুলে এসে, পেট তো ফুললোই ফুললো, প্লাস মনটাও ভরে গেলো, মানে সিরিয়াসলি। যারা যারা আসুনি তাড়াতাড়ি আসো, এসে টেস্ট করো। তোমাদের রিভিউটা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। মোটামুটি ঘেমে গেছি, মানে এত রোদে ব্লগ বানাচ্ছি ঘেমে গেছি, ঠিক আছে। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ওই লাল বাটনটা জাস্ট ক্লিক করে দাও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে তাড়াতাড়ি ফলো করো। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, চলো টাটা।